হ্যালো নমস্কার বন্ধুরা, আমি বোলপুর থেকে ফেরার সময় গুসকরা পার করে মানে তালিত রেলগেটের অনেকটাই আগে এই রেস্টুরেন্টটা দেখতে পাই। ওখানে আমার ছেলের খুব খিদে পেয়েছিল, আমি ওখানে নামলাম। এই যে গাড়িটা দেখতে পাচ্ছি ডান দিকে স্কর্পিওটা, এই গাড়িটাতে একজন এক ব্যক্তি এসেছিলেন যিনি খুব পরিচিত মানুষের, আমিও চিনতে পারিনি। মানে ভাবছিলাম বলবো না, তারপরে উনি চলে যেতে আমি জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ উনি সেই ব্যক্তি আর কি। উনি ছিলেন সিলাজিৎ স্যার, গান গাই সিলাজিৎ স্যার, আর উনি অভিনয় করেছেন আপনারা সবাই জানেন। তো আমি ওনাকে সামনে থেকে অনেক চিনতেই পারিনি, এটা আমার ছেলে। আর এই যে সাদা জামা পরে যেটা, উনি হচ্ছেন সাদা জামা না, এদিকে যে বাঁদিকে গেঞ্জি পরে সাদা জামা না, বাঁদিকে যে গেঞ্জি পরেছিল আমার ছেলের সাথে অনেকটা ইয়ার্কি করলো, ছেলে ছিল বলে ওনাকে অনেক কিছু বললো আর কি, ইয়ার্কি করলো। তো আমি একদম চিনতে পারিনি। চলে যাওয়ার পর যখন হোটেল মালিককে জিজ্ঞাসা করলাম, বলে হ্যাঁ উনি ছিলেন, তারপর উনি বোলপুরের দিকে চলে গেছিলেন। তো যাই হোক, এই ধাবাটার খাবার খুব কোয়ালিটি ভালো, খুবই সুন্দর। আপনারা এলে এখানে দাঁড়াবেন, মা তারা নাম আছে, আমি নামটা দেখিয়ে দিয়েছি সাইনবোর্ডটা, খুব সুন্দর খাবার পরিবেশ, জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ইচ্ছে ছিল, তো যাই হোক উনি বেরিয়ে ওখানে মাছ আছে। তারপরে তো আমি প্রথমটা বলবো ভাবছিলাম কিন্তু বলতে পারিনি, আমারই ভুল, আমি চিনতে মানে ঠিক সঠিক হতে পারছিলাম না, কনফার্ম হতে পারছিলাম না। তো লাস্টে যাই হোক, এই হোটেলে আসবেন, এই হোটেলের খাওয়া দাওয়া খুব সুন্দর, চারিদিকে একদম গ্রাম্য পরিবেশ, চাষবাস হচ্ছে, আলু তোলা হচ্ছে, কোনো দূষণও নয় এখানে, সুন্দর জায়গাটা। এই নিয়ে আমি এখানে দুবার ছিলাম, পাঞ্জা আছে, যখন এই রাস্তাতে যাবেন তালিক রেলগেট যদি পার করেন বোলপুরের দিকে, যেতে তো 5 কিলোমিটার পরেই পড়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।